সাঁতার পারি না ভাই, আমরা সাঁতার আমি পারি না ভাই, আমিও তো পারি না। ঠিক আছে, স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, এত সুন্দর ফিল আবার তুমি দিতে পারো পাবা? নাও থাকতে পারি, মরেও যেতে পারি, ঠিক আছে না? কিন্তু এত সুন্দর ফিল, মজা নাও, ভিডিও করো, ভিডিও করো, এনজয় করো, এনজয় লাইফ, এনজয় লাইফ। অনেক সুন্দর একটা ফিল ভাই। এই জায়গাটার নাম কি? ব্রহ্মপুত্র নদী। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়োর বয় বিশাল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, দেখতে দেখতে ব্লগ 27 আপনাদের মাঝে নিয়ে এসেছি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো গাইস, আজকে আমরা ব্লগ 27 করতে যাচ্ছি। তো কালকে রাতে সামির ভাই হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে ভাই গাইবান্ধা যাবা, আমার কিছু কাজ আছে। তো আমি বললাম হ্যাঁ আমি যাবো, তো আমি তো কালকে ফ্রি আছি। তো আমি বললাম হ্যাঁ চলে যাই, কেন একটু ঘোরাও হয়ে যাবে, আপনাদের মাঝে একটা ব্লগে নিয়ে চলে আসবো। যেহেতু আপনারা কমেন্ট করতেছেন যে ভাই প্রতি সপ্তাহে ব্লগ চাই, প্রতি সপ্তাহে ব্লগ চাই এবং ট্যুর ব্লগ চাই। তো এখন সকাল বাজতেছে 5টা, তো আমি ঘুম থেকে উঠে গেলাম। তো ভাইয়া বলছিল যে সকাল 5টার দিকে উঠে যেতে, তারপর ভাইয়া বলছে যে 6টার দিকে আমি ফোন দিব, তারপর বাইরে আসতে। তো এখন বাজতেছে সকাল 5টা। তো আমি এখন আম্মুকে উঠাইছিলাম, তো আম্মুকে এখন আমি ক্যামেরা ধরাইছি ব্লগ শ্যুট করার জন্য। তো আম্মু উঠে গেছে, তো আম্মু বলতেছে যে মানে আমি যাচ্ছি, এখন যাবো গোসল গুসল করবো, ততক্ষণ পর্যন্ত আম্মু নাস্তা রান্না করবে। তো এগুলো দেখেন না, এগুলো এখন ঘুম থেকে উঠলাম, এগুলো দেখে লাভ নাই, এখন ঘুম থেকে উঠলাম। তো গাইস এখন যাচ্ছি, রেডি হবো, গোসল করবো, রেডি হবো, নাস্তা করবো, তারপর দিন চলে যাবো বাইরে। তো আজকে যেহেতু গাইবান্ধা যাচ্ছি তো ব্লগ করবো না, সেটা কি হতে পারে, তো দেরি না করে শুরু করা যাক। সো গাইস, ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম, অনেক লেট হয়ে গেছে। ভাইয়া চলে আসছে পাঁচনা মোড়ে, তো ভাইয়া বলতেছে পাঁচনা মোড়ের ওইদিকে আসতে। তো তাড়াতাড়ি এখন একটু যাচ্ছি। তো নাস্তা করতেছিলাম, নাস্তা করতে করতে অনেক লেট হয়ে গেছে, ভাইয়া ওখানে দাঁড়ায় আসে, যাচ্ছি ওখানে। তো চলো। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম, তো ভাইয়া চলে আসছে, তো আমরা টার্মিনালে চলে আসলাম। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা চলে আসলাম, এখন তো আমরা যাচ্ছি গাইবান্ধা, না আমরা গাইবান্ধা যাচ্ছি। তো কোনো কাজ আছে আমাদের গাইবান্ধাতে, তো ভাবলাম যাচ্ছি, তো একটা ব্লগ করে নিই, সবাই এনজয় করতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং উপভোগ করবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা যাচ্ছি, গাড়ি চলে আসছে আমাদের, তো আমরা এখন গাড়িতে চলবো, তারপর আমরা যাবো। তো আপনারা একটু সিনেমা আর্টিস্ট এনজয় করেন, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম রংপুরে। আমরা রংপুর চলে আসলাম, না জি রংপুর, এটা মেডিকেল মোড়, মেডিকেল মোড়। তারপর এখান থেকে আমরা করে যাবো গাইবান্ধা, এখান থেকে আমরা ডাইরেক্ট সরাসরি গাইবান্ধা চলে যাবো, সরাসরি গাইবান্ধা। তো গাইস, গাড়িতে ঘুমাই গেছিলাম, সিনেম্যাটিক দেখতে পারিনি। তো ইনশাআল্লাহ এবার ট্রাই করবো সিনেম্যাটিক দেওয়ার জন্য। তো আপনারা সিনেম্যাটিক্স এনজয় করেন, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে গাইবান্ধাতে, নাকি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গাইবান্ধাতে ভিডিও উপভোগ করতে থাকি। হ্যাঁ, একবারে দেখা হচ্ছে গিয়ে ডাইরেক্ট গাইবান্ধাতে। তো ঘুম তো হয়নি, এখন ঘুমাবে, ঘুম তো হয়, এবার আমি মনে করো সিটে বসার সাথে সাথে ঘুমাই। এবার যাই শুধু ঘুমাবো, আর একটু সিনেমাটিক দিবো আপনাদেরকে, তারপর গাইবান্ধাতে গিয়ে দেখা হচ্ছে। একটু কাজ ছিল, তো তারপর ওখানে একটু কাজের জন্য যাচ্ছি। তো যাচ্ছি যেহেতু, তো ব্লগ করবো না, সেটা কি হতে পারে, তো ভাবলাম যে একটা ব্লগ করে নিই। অবশ্যই। তো আপনারা যেহেতু কমেন্ট করতেছেন যে ভাই প্রতি সপ্তাহে একটা করে ব্লগ, প্রতি সপ্তাহে একটা করে ব্লগ, তো ইনশাআল্লাহ আমরা একবার এবার আমরা ট্রাই করবো প্রতি সপ্তাহে একটা। আপনারা ভালো কিছু করে দেখান, আর আপনারা উপভোগ করেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে আপনাদের দিকে। তো একবারে দেখা হচ্ছে ডিরেক্ট গাইবান্ধাতে, তো আপনারা সিনেমাটিক্স এনজয় করেন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম গাইবান্ধার এদিকে। আসার পর ভাইয়ার কিছু কাজ ছিল, কোন অফিসে? এটা আমাদের ছিল এসপি অফিসে, এসপি অফিসে। ভাইয়ার কিছু এসপি অফিসে কিছু কাজ ছিল, তো দেন আমরা কাজটা করার পর আমরা একটা সুন্দর একটা প্লেসে চলে আসলাম। তো এই প্লেসের নাম হলো যে গাইবান্ধা নতুন ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে, ওইদিকে অনেক ওইদিকে নৌকা আছে, তারপর অনেক বড় বড় এখানে নৌকা আছে, মানুষ আছে এখানে বসে। হ্যাঁ, অনেক অনেক সুন্দর এটা একটা প্লেস, আপনারাও আসেন ঘুরে যাইয়েন। তো ভাইয়া এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি কেমন লাগছে সেটা? এটা মানে এতই একটা মুগ্ধ জিনিস, মানে দেখার বাইরে, দেখার আর কি বাইরে, মানে এখানে আসার পর মনে হয় বাসা যাওয়ার ইচ্ছা, বাসা যাওয়ার ইচ্ছা করতেছে না, এখানে আসার পর আর বাসা যাওয়ার ইচ্ছা করতেছে না, ভাবতেছি এখানে বাসা বানায় থাকবে। তবে কি করি, আসার পর আসার পর নৌকা দেখলাম, বাট এখানে নৌকাটা হেভি ফিল পাওয়া যাচ্ছে। তো আসার পর এখানে নৌকা দেখলাম, বাট নৌকা তো চলতেছে না। তো আরেকটা বলে প্লেস আছে, তা আমরা ওখানে যাচ্ছি, ওখানে আরেকটা প্লেস আছে, ওখানে যাওয়ার পর আমরা সম্পূর্ণ ভিডিওটি আবার দিবো, ইনশাআল্লাহ আপনারা সবাই দেখবেন। তো আমরা এই জায়গায় আসছিলাম, এই জায়গায় নৌকা চলতেছে না, তো আমরা আরেকটা প্লেসে যাচ্ছি, দেখি আমাদের এবার আমরা ট্রাই করবো নৌকাতে চড়ার। তো এবার এখানে চলেন, আমরা নৌকাতে চড়বো, তো ওখানে দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।
তো গাইস আসলাম আমরা নতুন একটা প্লেসে, তো আমরা এখন নকাতে চড়বো। তো আমরা বলছিলাম যে আমি নকাতে চড়বো, তো এবার ফাইনালি নকাত আমরা পেয়ে গিয়েছি। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস আছে, অনেক অনেক বড় একটা নদী আছে এখানে। এই নদী অনেক অনেক সুন্দর লাগতেছে, আপনারা ওয়াশিং ঘুরে যাইয়েন। এখন আমরা নকাতে চড়বো, তো এখন আপনারা দেখবেন যে অনেক ভয় লাগে আজকে, মানে অনেক ভয় লাগতেছে যে আজকে নকাতে চড়বো। তো মানে দেখা যাক কি হচ্ছে। সো গাইস ফাইনালি আমরা নকাতে চড়ে গেলাম। তো ভাইয়া কেমন লাগতেছে? এটা অনেক একটা সুন্দর ফিল, অনেক সুন্দর একটা ফিল। ভাই এই জায়গাটার নাম কি? ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র এটা মানে একটা হেভি একটা জোস প্লেস, একটা মানে প্লেসটা দেখে মনটা ফিল আলাদা, মনটা ফিলের আলাদা হয়ে গেছে। ভাইদের সাথে আসলাম, ভাইরা অনেক ভালো। হ্যাঁ আমাদের সাথে তিনটা ভাই আছে, আমরা তাদের সাথে ঘুরতে যাচ্ছি। আপনারা সবগুলো ভিডিওটা দেখেন, অনেক সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর একটা প্লেস। যে মজা পাচ্ছি গাইস, আসলে পুরো টাকাই শোধ হয়ে গেছে গাইস। আপনারা আসলে ঘুরে যাবেন, অনেক সুন্দর লাগবে আপনাদেরকে। এত সুন্দর প্লেস, এত সুন্দর বলার বাইরে যে আজকে অনেকদিন পর, আজকে আমরা নকাতে চললাম অনেকদিন পর, যে মানে বলার বাইরে যে কত সুন্দর লাগতেছে একটা প্লেসে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, নাই ওয়াকিং উইথ ইয়োর গার্লস ইন ফ্রন্ট অফ মি, ফ্রন্ট অফ মি। হেসে হেসে পিছে দেখে চলে গেলে, বললো হ্যালো নাম্বার দিয়ে, ওয়াই ইউ প্লেইং গেমস উইথ মি। আসলে গ্যাস এত মজা পাচ্ছি বলার বাইরে। ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই আমাকে নিয়ে আসছে এখানে। আসল কথা হলো আমরা এখানে আসছি ঘোরার জন্য, তোমার তো বসার জন্য আমি নিয়ে আসি, বসার জন্য নিয়ে আসছি। তুমি আসবে এখানে ভিডিও বানাবো, ব্লগ বানানোর জন্য আসছো, তুমি বসে আসো। এত সুন্দর, এত সুন্দর ফিল আবার তুমি দ্বিতীয়বার পাবা? না, নাও থাকতে পারি, নাও থাকতে পারি, মরেও যেতে পারি, ঠিক আছে না? কিন্তু এত সুন্দর ফিল, মজা নাও, ভিডিও করো, ভিডিও করো, এনজয় করো, এনজয় লাইফ, এনজয় লাইফ। 1020 টাকার ফিল সেখানে। আপনারাও আসলেন ঘুরে যাইয়েন, অনেক সুন্দর লাগবে আপনাদেরকে। মানে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা নৌকা, মানে চড়তেছি কি বলার বাইরে। মানে ভাইদেরকে আগেই বলে দিলাম যে ভাই আস্তে আস্তে নৌকা চালিয়ে, কারণ অনেক ভয় লাগছে। সাঁতার পারি না ভাই, সাঁতার আমি পারি না ভাই, আমিও তো পারি না, ঠিক আছে, সাঁতার তো আমরাও পারি না। তো আসছিলাম, আমাদের আসার উদ্দেশ্য হলো যে আমরা কোনো একটা কাজে আসছিলাম, তো আমাদের কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে একটু ঘুরতে আসলাম, যে ভাবলাম আসতে আবার ব্লগ হবে না, এটা কি হইতে পারে? এবং আপনারা যে পরিমাণ কমেন্ট করতেছে ভাই, যে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ, প্রতি সপ্তাহে একটা করে, প্রত্যেক সপ্তাহে দুইটা করে পাবেন, দুইটা করে পাবেন, একটা না দুইটা করে পাবেন ইনশাআল্লাহ। আমরা ট্রাই করবো প্রতি সপ্তাহে তিনটা চারটা, আমরা যত পারবো আমরা ট্রাই করবো, কিন্তু প্রতি সপ্তাহে ব্লগ আসবেই আসবে, 100% শিওর আসবে, অবশ্যই আসবে। তো আপনারা একটু সিনেমাটিক এনজয় করেন, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ফিল নেই, আপনারা একটু ফিল, একটু একটু প্লেসটা দেখা যাবে, প্লেসটা দেখেন, মানে প্লেসটা দেখেন বলার বাইরে, দেখেন কত সুন্দর একটা প্লেস।